আপনি থেকে আমি সঙ্গীত চর্চা যখন করি তখন তো একেবারেই ছোট ছোট ঠিক তখন আমি সঙ্গীত আসলে বুঝি না তখন আমার হারমোনিয়ামও ছিল না তখন আমার বড় জেঠা অর্থাৎ বড় চাচা যেটাকে বলে ওনার একটা হারমোনিয়াম খুব কান্নাকাটি করতাম যে তুমি যেটা তুমি আমার একটু হারমোনিয়ামটা দাও যে আমি তোমার একটু আমি একটু গান গাবো কিন্তু সে দিত না হারমোনিয়ামটা পরে তারপরে যখন দেখলাম যে সে আমাকে এ ব্যাপার হেল্প করে না তখন তো ছোটো একেবারে খুব কষ্ট পাইতাম যে আসলে আমার তো হারমোনিয়াম নাই আমি গান গাইতে পারি না ওই সবাই গান গাইতে আমি শুনতাম একপর যে আমার মাকে একদিন খুঁজে পাচ্ছিলাম না তাই মা কোথায় গেছে কোথায় গেছে তারপরে আমার পাশের বাড়ি গান শিখায় আর কি ওইখানে আমি যাই শুনি যে আমার মা গান করে তখন আমি চিন্তা করলাম যখন আমার মা গান করে রেয়াজ করে তখন নিশ্চয়ই আমি আমি গান গাইতে তখন ক্লাস থ্রিতে পড়ি হ্যাঁ ক্লাস থ্রিতে পড়ি তখন এই আমার মধ্যে একটু কাজ আসলো যে আমি একটু গান টান গাবো বা এই ধরনের তখন হ্যাঁ লেখাপড়ার ফাঁকে ফাঁকে তখন লেখাপড়া অতটা আমি মানে ভাল লাগতো না আমার খুব খেলতে ইচ্ছা করতো পুতুল বিয়ে খেলতাম রাতে ঘুমের মধ্যে মার মধ্যে বসে বাবা মারত ঠিক এই এক সময় এখন আমার যে আমার আমার যে গানের প্রতি যে ঝোঁকটা এইটা দেখে আমার বাবা চিন্তা করল না ওকে গান শেখানোর দরকার তখন আমার বাবা ওই আমরা কাকি ডাকি ওনাকে রাখি চক্রবর্তী উনি বলল কি যে ঠিক আছে ওকে আমার কাছে শিখান আমি যেভাবে পারি সেইভাবে ওকে আমি শিখাই দেব। এখন আমি না যতটা আগ্রহ তার চেয়ে আমার বাবা মা দেখছি বেশি আগ্রহ তখন আমার বাবা তখন তো আমাদের গ্রামে গ্যাস নাই ওই যে কুকার ছিল না কেরোসিনের ওইটা দিয়ে সে গরম জল করে ওইটার মধ্যে সব কিছু দিয়ে আমার বলতো এখন তুমি গলা গলা গারগাল করো তারপরে তুমি রেয়াজ করো প্রতিদিন আমার বাবা এই কাজটা করে আমি আস্তে আস্তে একটু করলাম সর্বম শেষ করলাম করার এক পর্যায়ে আমি একটা ফাংশন এখন আমার খুব টাংশন এলাকাতে বড় নাম হয়ে গেছে হ্যাঁ যে আমার আমি খুব ভালো গান করি আমার বাবা মা বাবার টিচার আমি ওই যখন তালিম নিতাম রাখি চক্রবর্তীর কাছে ওনার বেসিকটা ছিল এলো রবীন্দ্রসঙ্গীত তারপরে ঢাকা আসলাম ঢাকা আসার পরে যে দেখি এই যে মানুষে আমি বলতাম এই গানগুলি কি গান বলে একে তখন আর কি শুনি যে যে না এইগুলি এই গান তখন এই গানের প্রতি আমার আশা কি গান এখন ফোক গান এখন আমি ফোক গাই এখন আপনি কোন কোথায় কোথায় গান করেন এখন এখন আমি গান আসলে এই যে একটু অসুস্থ ছিলাম তো গান করি মোটামুটি এই যে আমাদের পারিবারিক কোনো অনুষ্ঠান হলে বা কোনো আর যদি এলাকাতে কোনো অনুষ্ঠান অনুষ্ঠান হয় তাহলে গানটা আপনার কেমন লাগে এখন তখন ভাল্লাগত বেশি তখন একসাথে তিনটা চারটে অনুষ্ঠান করতাম তখন ওই যে এরশার একটা গান ছিল নতুন বাংলাদেশ গর্ব মোরা এই গানটা গায়াম জুলফিকার আলি ভুট্টো ছিল জালুক এমপি উনি আমাকে পাঁচশো টাকা দিছে তখন আর যেখানেই যাইতাম সবাই শুধু একটা কথা বলতো যে তুমি এই গানটাই গাইতে হবে

নবজীবনের ফুল ফুটাব প্রাণে প্রাণে আজ দীক্ষা নিলাম নতুন বাংলাদেশ গরব মোরা নতুন করে আজ শপথ নিলাম